সেই বিসমিল্লাহ বলে খাবার শুরু করবেন, আপনারা বলেন না বলেন না, ভুলে যান, কিন্তু বলছেন, কিন্তু আমাকে বলছেন জি, কিন্তু না ভুলে যেছেন, ভুলে যাওয়া স্বাভাবিক, ভুলবেন না, একটু মনে করে রাখবেন আমি খাওয়াটা যেমনই শুরু করব খেজুরটা নিয়ে বিসমিল্লাহ। এটা কয়েকদিন অভ্যাস করা লাগবে, কয়েকটা দিন অভ্যাস করলে কিন্তু আর অভ্যাসে পরিণত, তখন আর মনে রাখতে হবে না অত করে, প্রথম দিকে মনে রাখতে হবে, কারণ ভালো ভালো মানুষ কিন্তু ভুলে জানার পরে মনে হয় রে আজকে তো বিসমিল্লাই বলি, তাহলে তো শয়তান আমার সাথে খেয়েছে। হাদিসে আছে বিসমিল্লাহ বলে যদি না খান তাহলে জিন শয়তান আপনার প্লেটে বসে যাবে, আপনার সাথে খাবে, শেয়ার করবে আপনার সাথে, চান এই জিনকে নিয়ে বসে বসে খাবো শয়তানকে নিয়ে, না বিসমিল্লাহ বলে খাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ইজা আকালা আহাদুকুম, তোমাদের কেউ যখন খাবে বা পানাহার করে ফালিয়াযকুর ইসমাল্লাহি তাআলা, বিসমিল্লাহ বলবে, আল্লাহর নাম উচ্চারণ করবে, বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলা যথেষ্ট। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিমও বলে জায়েজ, ভালো করে শুনেন, আর এই ক্ষেত্রে অনেকে আবার ফতোয়া দিয়ে বাড়াবাড়ি করছে, কে বলছে বলা যাবে না, কে বলছে বলতেই হবে ও নাই আর বলা যাবে না ও নাই, যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম বলে তাও জায়েজ খাওয়া দাওয়ার সময়, আর যদি শুধু বিসমিল্লাহ বলে সেটাও যথেষ্ট, কিন্তু কোরআন তেলাওয়াত যখন করবেন তখন শুধু বিসমিল্লাহ না, তখন বিসমিল্লাহি রহমানির রহিম জি। তো ফাইন নাসিয়া নয় বলছেন যদি ভুলে যায়, ধরেন ভুলে গেছেন শুরুতে বিসমিল্লাহ বলতে হয়তো ভুলে গেছেন, তাহলে কী করবেন পরে যদি মনে হয়, মনে না হলে তো মনে হইল না, খাওয়া দাওয়ার মাঝখানে মনে হইল, আরে অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়েছে তারপরে খাওয়া দাওয়ার মাঝে আছেন এখন মনে হয়েছে, তাহলে কী বলতে হবে, হ্যাঁ ফালিয়া কুল বলবে বিসমিল্লাহে আউয়ালাহু ওয়া আখিরাহু, আল্লাহর নামে শুরু করছি শুরুতে হোক আর শেষখানে হোক, কিন্তু আল্লাহর নামে আমি সবসময় শুরু করছি, এই কথাই বলবেন জি। হাদিস আবু দাউদ তিরমিজিতে রয়েছে, কয়টি হলো, সাতটি হয়ে গেছে মনে হয় তাই না, যে সাতটি হয়ে গেছে। আট নম্বর আদব হচ্ছে খাওয়া দাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবেন, খাওয়া দাওয়ার শেষে কি করবেন আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহর সাথে কিন্তু একটা বেদাত লাগে আমাদের দেশে, বিসমিল্লাহ আলা বারকাতিল্লাহ, শুনেছেন না, শুনে নাই অনেকে, হ্যাঁ এগুলো বাড়াবাড়ি, হ্যাঁ ধর্ম করতে গিয়ে বাড়াবাড়ি করা বেদাত, যেটা আছে সেটা করবে, বিসমিল্লাহ আলা বারকাতিল্লাহ বলবে, বিসমিল্লাহ বলবে, বিসমিল্লাহ বলে কথা করবে, বাবা বিসমিল্লাহ রহমান, শেষখানে কী বলবেন কমপক্ষে, এটা কমপক্ষে বললাম আলহামদুলিল্লাহ, কমপক্ষে কি আলহামদুলিল্লাহ, কিন্তু যদি সুন্নতি দোয়া পড়েন আলহামদুলিল্লাহ তাহলে ভালো। হাদিসে রয়েছে, হাদিস হচ্ছে বুখারি মুসলিমের, মান আকালা তমান, কেউ যদি পানাহার করে খাওয়া দাওয়া করে আর বলে আলহামদুলিল্লাহ আল্লাযী আতামানি হাজা ওয়া রাযাকানি হে মিন গায়রি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়া, দোয়া মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ আল্লাযী, সে আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আতামানি হাজা এই খাবার আমাকে খাওয়ালেন, ওয়া রাযাকানি হে আমাকে আল্লাহ এই রিজিক দিলেন আহার দিলেন, মিন গায়রি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়া, আমার কোনো ক্ষমতা ছিল না, হ্যাঁ প্রথম কথা খাবার উৎপন্ন করার ক্ষমতা নেই, আল্লাহ যদি বৃষ্টি বন্ধ করে দেন তো হবে, ফসল পানি হবে, কিছু হবে, ওখানেই তো শেষ, আর যদি আসেও সামনে প্লেট রাখা আছে ভালো ভালো খাবার রাখা আছে কিন্তু পেটে ঢুকছে না, শরীর চলছে না, হ্যাঁ শরীর চলছে না, অচল, আল্লাহ সব খাওয়া খাওয়া দাওয়া পাওয়া রিজিক পর যতগুলি স্তর আছে সবগুলি আমাকে পার করে খেয়ে দিয়ে আবার হজম করারও শক্তি দিয়েছেন, খেয়ে নিলেন হজম করতে পারছেন না, পেশাব বন্ধ পায়খানা বন্ধ, খাবেন বলেন তো দেখি, আল্লাহ শুকরিয়া আদায় করবেন, কোনটা শুকরিয়া আদায় করবেন কোনটা ছাড়বেন বলুন তো দেখি, খেয়ে নিয়েছেন তিন দিন থেকে পেশাব হয় না পায়খানা হয় না, মরে যাবেন মরে যাবেন, বলুন আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়ার পর আলহামদুলিল্লাহ, নিকাশ হচ্ছে আলহামদুলিল্লাহ, যাদের হয় না তাদের অবস্থা দেখেন জি। যদি এই দোয়া কেউ পড়ে অরাজাকানি মিন গায়রি হাউলি মিন্নি ওয়ালা কুওয়া, তাহলে গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ফায়দা আপনার, আপনার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হয়, রোজা রাখলে আল্লাহর প্রতি ইমান নিয়ে নেকির আশায় অতীতের গুনাহ মাফ, তারাবি পড়লে অতীতের গুনাহ মাফ, লাইলাতুল কাদার জাগলে অতীতের গুনাহ মাফ, আর খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বললে অতীতের গুনাহ মাফ, ইসলাম কত সুন্দর দিন চিন্তা করুন তো দেখি, খাচ্ছেন আপনি আমি খাচ্ছি ভোগ করলাম আমি আর আল্লাহর প্রশংসা করলাম মাফ হয়ে গেল, খেয়ে দে, এই নয় যে না খেয়ে থাকলেন সেই জন্য গুনাহ মাফ, তাই না, না খেয়ে থেকে গুনাহ মাফ না, খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বললেন গুনাহ মাফ, সুতরাং আল্লাহর প্রশংসা করতে শিখুন।
এই একটি দোয়া যদি নিজের বাড়ির খাবার হয় অথবা পরের বাড়ির হয় এখানে হয় যে কোনো জায়গায় হয় না কেন নয়